মার্কিন বিমান এবং অস্ত্র নির্মাতা সংস্থা বোয়িং অফিসিয়ালি বাংলাদেশ বিমান বাহিনীর কাছে যুক্তরাষ্ট্রের স্টেট অফ আর্ট এ এইচ চৌষট্টি ই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিক্রির ঘোষণা দিয়েছে সমরাষ্ট্র গবেষণা সংস্থা জেন্স তাদের একটি প্রতিবেদনে তথ্য জানিয়েছে এই অ্যাটাক হেলিকপ্টার হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভয়ঙ্কর আধুনিকতম হেলিকপ্টার বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর আগত সর্বশ্রেষ্ঠ অ্যাটাক হেলিকপ্টারের ভয়ঙ্কর সক্ষমতা সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক উনিশশো সাল কুয়েত দখল করে সেখানে গেড়ে বসেছে ইরাকি বাহিনী রাতের অন্ধকারে ক্যাম্পের আশেপাশে রাস্তায় টহল দিতে দেখা যাচ্ছে তাদেরকে ক্যাম্পের ভেতরে রাডারে দায়িত্বে থাকা সেনা অফিসারের চোখ তন্দ্রায় বুঝে এসেছে সতর্ক থাকলে হয়তো রাডার স্ক্রিনের একপাশে পাশে সামান্য সময়ের জন্য অস্বাভাবিক কিছু দেখতে পেত সে দুম রাতের নিস্তব্ধতা খান খান করে দিয়ে শোনা গেল মিসাইল বিস্ফোরণের শব্দ হেলফায়ার আর হাইডা সেভেন্টি ফ্লেসেস রকেটগুলো মুহুর মুহুর পড়তে থাকলো ইরাকি বাহিনীর ক্যাম্পের উপর অতর্কিত হামলা ইরাকি বাহিনী কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে গেল তাদের রাডার সিস্টেম আর ঠিক সেই কাজটি সফলভাবে সম্পূর্ণ করেছিল মাত্র আটটি এইচ সিক্সটি এইচ অ্যাপাসি হেলিকপ্টার রাডার রেঞ্জের নিচ দিয়ে উড়ে গিয়ে শত্রুপক্ষকে চমকে দিয়ে যুদ্ধে মোড় ঘুরিয়ে দিয়েছিল এই অ্যাটক হেলিকপ্টারগুলোই একশো ঘণ্টার যুদ্ধে দুইশো সাতাত্তরটি অ্যাপাচি হেলিকপ্টারের মিসাইলের আঘাতে উড়ে গিয়েছিল দুইশো আটাত্তরটি ট্যাঙ্ক সহ অসংখ্য ইরাকি সাজুয়াজান বিপরীত মাত্র একটি অ্যাপাচি ভূপাতিত হয়েছিল ক্লোজ রেঞ্জ আর পিজির আঘাতে যদিও পাইলট বেঁচে গিয়েছিলেন উনিশশো সালে প্রথম মার্কিন সেনাবাহিনীতে যুক্ত হওয়া এই হেলিকপ্টারগুলো এখনও বিশ্বের বুকে সেরা অ্যাটাক হেলিকপ্টারের মর্যাদা ধরে রেখেছে হেলিকপ্টার জগতে এই বিস্ময়কর সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক রাডার ধ্বংস হওয়ার সংবাদ পাওয়া মাত্র কুয়েতের দিকে এগিয়ে যেতে থাকলো যুক্তরাষ্ট্র আর তাদের মিত্র দেশগুলোর ফাইটার বোম্বারগুলো মাত্র দশ ঘন্টার ইরাকি বাহিনীকে নাকাল করে ছাড়ল তারা রাডারগুলো ধ্বংস না হলে হয়তো এত সহজে মিত্রবাহিনীর কুয়েত অভিযান সফল হতো না হেলিকপ্টার সাধারণত দু ধরনের হয় একটি হচ্ছে কার্গো হেলিকপ্টার যেগুলো যুদ্ধক্ষেত্রে সৈন্য রসদ পরিবহনের জন্য ব্যবহৃত হয় এগুলো আকারে বড় অন্যদিকে অ্যাপাচির মতো হেলিকপ্টারগুলোতে এক থেকে দুইজন পাইলট থাকে আকাশ থেকে শত্রুদেরকে উড়িয়ে দেওয়ার মতো মিসাইল মেশিন গান হেলিকপ্টার থেকে নিয়ন্ত্রণ করা হয় অ্যাপাচির ফিউজলেচের নিচেই দেখা যাবে একটি তিরিশ মিলিমিটার এম দুশো তিরিশ মেইন গান মিনিটে ছয়শো পঁচিশ রাউন্ড গুলি চালানো যাবে এর সাহায্যে তবে বারোশো রাউন্ড গুলি রাখার জায়গা রয়েছে অ্যাপাচিতে অর্থাৎ দুই মিনিটের মধ্যে এই গুলি শেষ হয়ে যাবে তবে এর সবচেয়ে বড় সুবিধা হল এই মেইন গানটিতে আইএসএ ডিএসএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে চেইন মেইন গানের চালক তার হেলমেটের ভেতর দিয়ে যেদিকে তাকিয়ে থাকবেন ঠিক সেই জায়গাতেই মেইন নিক্ষিপ্ত এয়ার টু সার্ভিস মিসাইল হিসেবে এতে রয়েছে ইন মার্টিন এবং বইনের তৈরি হেলফেয়ার মিসাইল যা ছোড়া যাবে আট থেকে বারো কিলোমিটার দূর থেকে এয়ার টু এয়ার মিসাইল হিসেবে স্টিঙ্গার সাইড উইন্ডার মিস্ট্রাল কিংবা কিংবা এপিকে ডব্লিউএস এর মতো মিসাইল ব্যবহার করা যাবে অ্যাপাচিতে অ্যাপাচি হেলিকপ্টারের জন্যই লকিড মার্টিন এয়ারহেড নামে নতুন সেন্সর সিস্টেম তৈরি করছে যাতে রয়েছে আরও নিখুঁতভাবে টার্গেট ঠিক করার ব্যবস্থা এবং উন্নত নাইট ভিশন সিস্টেম প্রতি ঘন্টা একশো অষ্টআশি মাইল গতিতে উঠতে পারে অ্যাপাচিগুলো উঠতে পারে বিশ হাজার পাঁচশো ফুট উচ্চতা পর্যন্ত পাঁচ হাজার একশো পঁয়ষট্টি কেজি ওজনের এই হেলিকপ্টারগুলো এর দ্বিগুণ ওজন সম্ভব ভার বহন করে উড়ে যেতে পারে অ্যাপাচির হেলফার মিসাইলগুলো দেখে অপারেশন কমান্ডার জেনারেল কার্ড স্টাইনার মন্তব্য করেছিলেন আপনি রাতের অন্ধকারে চার মাইল দূর থেকে একটি জানালার ফুটো দিয়ে নিখুঁতভাবে এই মিসাইল ছুটতে পারবেন তবে শুধু যুক্তরাষ্ট্র নয় আরও অনেক দেশই অ্যাপাচি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বাইরে সর্বপ্রথম সৌদি আরবের বিমানবহরে যুক্ত হয় এই হ্যাটাক হেলিকপ্টার উপসাগরীয় যুদ্ধের পর ভূ সরকারের সাথে চুক্তি করে দুটি অ্যাপাচি হেলিকপ্টার কেনা নেয় সৌদি সরকার তাদের দেখা দেখি ইসরায়েলীয় অ্যাপাচি দিকে আগ্রহী হয়ে ওঠে উনিশশো সালে ইসরাইল বিয়াল্লিশটি অ্যাপাচি পৌঁছে যায় পরবর্তীতে আরও বিয়াল্লিশটি অ্যাপাচি কেনা চুক্তি করার চেষ্টা করা হলে যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করে গুরুত্বপূর্ণ হামাস নেতা হত্যার কাজও ইসরায়েল হেলিকপ্টার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব সফটওয়্যারের সুবিধা দিতে অস্বীকার করায় ইসরায়েল নিজেদের আবিষ্কার করা প্রযুক্তি এই হেলিকপ্টারে ব্যবহার করে তাছাড়া হেলফায়ারের বদলে আরও হালকা স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিশাইলই যুক্ত করা হয়েছে ইসরায়েলের অ্যাপাচি বহরে ইসরায়েল সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত মিশর নেদারল্যান্ডস অ্যাপাচি হেলিকপ্টারের প্রধান ব্যবহারকারী গ্রিস সিঙ্গাপুর তাইওয়ান কুয়েত জাপান দক্ষিণ কোরিয়া এই আধুনিক প্রযুক্তির হেলিকপ্টারগুলোকে নিজেদের বিমান বহরে যুক্ত করেছে বন্ধুরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের অস্ত্র এবং সামরিক বিশ্লেষণ সম্পর্কে নিয়মিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ